সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত। সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলার গুরুত্বপূর্ণ রায়দান, গুরুত্বপূর্ণ জাজমেন্ট ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি। এখন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএডরা আর অংশ নিতে পারবেন না কোনোরকমভাবেই। সুপ্রিম কোর্টের এই অর্ডার মেনে নিয়েছে এনসিটিই। আমরা দেখেছি এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কপি ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনসিটি সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে নিচ্ছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনোরকম বিএডরা আর অংশ নিতে পারবেন না। ইতিমধ্যে আসাম সরকারের তাদের অবস্থান স্পষ্ট করেছে। আসাম সরকারের যিনি শিক্ষামন্ত্রী রানোজ পেগু, শিক্ষামন্ত্রী তিনি কী জানাচ্ছেন আমরা সেই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অসমের শিক্ষামন্ত্রী শ্রী রানোজ পেগু তিনি একটি টুইট করেছিলেন গতকাল 25 আগস্ট। টুইটের মাধ্যমে তিনি আরও বিষয়টিকে ক্লিয়ার করেছেন। তিনি কি জানাচ্ছেন যে আসাম ক্যাবিনেট হ্যাজ চেঞ্জ দ্য এলপি অ্যান্ড ইউপি, আর এলপি অর্থাৎ লোয়ার প্রাইমারি এবং ইউপি অর্থাৎ আপার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট পলিসি, টিচার্স রিক্রুটমেন্ট পলিসিকে তারা চেঞ্জ করেছে। দ্য ওয়েটেজ ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট উইল বি এইচএসে থাকবে 5% মার্কস তাকে দেওয়া হবে, গ্র্যাজুয়েশনে থাকবে 10% মার্কস, ডিএলএডে থাকবে 5% মার্কস এবং টেট ওয়েটেজ থাকবে 80% মার্কস থাকবে। দেয়ার উইল বি নো রিক্রুটমেন্ট এক্সাম, কোনোরকম এখানে পরীক্ষার সিস্টেম থাকবে না, শুধুমাত্র টেট পাস করলেই তারা ফাইনাল মেরিট লিস্ট তারা সেখান থেকে রেডি করবে। সংক্রান্ত তিনি আরও একটি টুইট করেন, লাস্টের টুইটটা আমরা দেখলে দেখবো। অ্যাজ পার এনসিটি গাইডলাইন, এনসিটির গাইডলাইন অনুসারে বিএড ইজ অ্যালাউড অ্যাজ অ্যান এলিজিবিলিটি, বিএডকে অ্যালাউ করা হচ্ছে ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট অফ টিচার ইন ইউপি লেভেল, অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের জন্য তাদেরকে অ্যালাউ করা হচ্ছে। আসাম সরকারের 100তম ক্যাবিনেট মিটিং চলছে। 100তম ক্যাবিনেট মিটিংয়ে তারা কতগুলো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে 25 আগস্ট, সেগুলো আমরা একবার দেখে নেব। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো ডিসিশন নেওয়া হয়েছে সেটা আমরা দেখে নিই। অ্যাপ্রুভাল অফ অ্যামেন্ডমেন্ট রুল 3 অফ শিডিউল 1 অফ আসাম এলিমেন্টারি এডুকেশান রুলস 1977-এর যে রুল ছিল আসাম সরকারের রুলস 3 শিডিউল 1-এ, সেই রুলসকে টু ইম্প্রুভ সিলেকশন ক্রাইটেরিয়া অফ টিচার এলপি এবং ইউপি লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে, সিলেকশন অফ টিচার ফর লোয়ার প্রাইমারি অ্যান্ড ফর 1-5 শ্যাল বি মেড অ্যাজ পার ফলোয়িং শিডিউল, নিচের কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো 1-5 জন্য ফুলফিল করলে তবে তারা কিন্তু বসতে পারবে। যেটা বলা হচ্ছে দেখুন, 5% মার্কস অফ হায়ার সেকেন্ডারি এইচএসে তাদের 5% মার্কস প্রয়োজন আছে, পার্সেন্টেজের মার্কস দেওয়া হবে। আবার 10% মার্কস সিকিওর গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনে 10% মার্কস দেওয়া হচ্ছে। 5% মার্কস সিকিওর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএডের জন্য 5% মার্কস দেওয়া হচ্ছে, এবং অর দেখুন এখানে অর দেওয়া আছে ব্যাচেলার অফ এডুকেশান বিএডও এখানে ইনক্লুড করা আছে। তার পাশাপাশি এখানটা দেখুন ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান বিএলএড এক্সামিনেশান, অর্থাৎ এখানে ডিএলএড এবং বিএড দুটোকেই ইনক্লুড করা আছে, কিন্তু এই দুটোর যে কোনো একটি বা এই যে বিএলএড এই তিনটি ডিগ্রির মধ্যে যে কোনো একটি ট্রেনিং কোয়ালিফিকেশান থাকলে তারা কিন্তু এই 1-5 জন্য এলিজিবেল হচ্ছেন, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা যে মুখ্য যেটা বিষয়, ডিএলএড এবং বিএড দুটোকেই এখানে রাখা হয়েছে 1-5 ক্ষেত্রে। আর পাশাপাশি 80% মার্কস অফ টেট সিকিওর করতে হবে, সিটেট ইনক্লুডিং সিটেট ফর লোয়ার প্রাইমারি, সিটেটকেও এখানে মান্যতা দেওয়া হয়েছে এবং আসাম টেটকেও মান্যতা দেওয়া হয়েছে, সেখানে 80% মার্কস তারা সেখান থেকে পাবে। এরপর যেটা দেখা যাচ্ছে সিলেকশন অফ টিচার ফর আপার প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুলের জন্য টিচার নিয়োগের ক্ষেত্রে কী রুলস থাকছে, 6-8 শিয়াল বি মেড ফলোয়িং নিম্নলিখিত যে স্টেপগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপার প্রাইমারি নিতে নিয়োগ করা হবে। যে 5% মার্কস অফ এইচএস, এইচএসের ক্ষেত্রে সেই 5% মার্কস রাখা হয়েছে, 10% মার্কস অফ গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনে 10% মার্কস রাখা হয়েছে, এবং 5% মার্কস সিকিওর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএডে 5% মার্কস রাখা হয়েছে, অর ব্যাচেলার অফ এডুকেশান বিএডেও এখানে ইনক্লুড করা আছে। যদিও আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে বিএড তো ইনক্লুড অবশ্যই থাকবে, তার পাশাপাশি ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান বিএলএড তার কথাও বলা হচ্ছে। পাশাপাশি প্রাইমারিতে যেমন 80% মার্কস ছিল টেটের ক্ষেত্রেও, এখানে আপার প্রাইমারির ক্ষেত্রেও আপার প্রাইমারি টেট দিতে হবে, আপার প্রাইমারি টেট থেকে 80% মার্কস সিকিওর করা হয়েছে।
প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো নিয়োগের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো লক্ষ্য করা যাচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে বিশেষ কিন্তু কোনো রকম পার্থক্য নেই। অর্থাৎ এখানেও ডিএলএড এবং বিএডকে ইনক্লুড করা হয়েছে এবং এখানেও বিএড এবং ডিএলএডকে ইনক্লুড করা হয়েছে। যদিও আমরা জানি আপার প্রাইমারির ক্ষেত্রে বিএড তো ইনক্লুড থাকবেই এবং ডিএলএড দুটোই থাকবে, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে তাদের বিএডকে ইনক্লুড করে রাখা হয়েছে তাদের ক্যাবিনেট মিটিংয়ে। এদিক থেকে বিচার করলে বিএডদের জন্য কিন্তু খুবই খুশির খবর, বিএডরা প্রাথমিকে অংশ নিতে পারছে। তবে এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে আসাম সরকার কি তাহলে এনসিটির গাইডলাইন তথা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে কি তারা মানছে না বা গ্রহণ করছে না? এনসিটি সেই অর্ডার কপিটি আপলোড করলো তাদের ওয়েবসাইটে, তাহলে এনসিটির পরোক্ষভাবে এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইনও তাহলে কিন্তু ভায়োলেট করা হচ্ছে যেটুকু মনে করা যাচ্ছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশ বিহারে বিএড ক্যান্ডিডেটরা তারা লাগাতার আন্দোলন করে চলেছে, তাদের পক্ষে বিএডদের ইনক্লুড করার জন্য তারা কিন্তু আন্দোলন করে চলেছে। আশা করি এনসিটি তার অবস্থান স্পষ্ট করবে, আরও কোনো নোটিফিকেশান প্রকাশ করবে, করে সমস্ত বিষয়গুলোকে আরও ক্ল্যারিফাই করে তার অবস্থান স্পষ্ট করবে পরবর্তীতে। আমরা ততক্ষণে আমরা সময় ওয়েট করে দেখব। তবে আমাদের রাজ্যে বিএডদের ভবিষ্যৎ কী হবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি আরও পরিষ্কার করবেন, স্পষ্ট করবেন। তবে ইতিমধ্যেই বেশ কিছু বিএড প্রার্থী তারা পর্ষদ সভাপতির কাছে গিয়েছিলেন যে বিএডদের সমস্ত দাবি দাবা বা তাদের কথা বক্তব্যগুলো তুলে ধরেছেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনি জানিয়েছেন, গৌতম পাল তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়েই তারা এগোবেন এবং ভবিষ্যতে তারা সমস্ত বিষয়গুলো ক্ল্যারিফাই করবেন। অর্থাৎ এখানে পরিষ্কার তার বক্তব্যের মতো দিয়ে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে তারা কিন্তু সম্পূর্ণভাবে মেনে নিচ্ছে। এখন বেশ কিছু প্রশ্নের ধোঁয়াশাও রয়ে গেছে যে 2022 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই প্রাথমিক টেটের ভবিষ্যৎ কী হবে বা যারা বিএড ছিল তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে কি থাকবে না। তবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম ফাইনালাইজেশন নেবে, ততক্ষণে আমাদের ওয়েট করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।